চাঁদের বুকে কি আছে সেটি পর্যবেক্ষণ করতে বেশ কিছুদিন ধরেই অভিযান চালিয়ে আসছে চীনা রোবটযান ইউ-2। নিয়মিত বিভিন্ন ধরনের ছবিও পাঠিয়ে যাচ্ছে সেটি। সম্প্রতি এমন একটি ছবিতে দেখা গেছে চাঁদের পাথুরে ভূমিতে কিছুটা দূরে মাটি থেকে খানিকটা উঁচু চারকোনাকে আকৃতি। চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন CNSA সে আকৃতিকে রহস্যময় কুঁড়েঘর হিসেবে উল্লেখ করে মজা করে একটি পোস্টে লিখেছে, এটা কি এলিয়েনদের তৈরি ঘর নাকি চাঁদকে জানার জন্য পূর্বসূরীদের পাঠানো কোনো নভোযান। সায়েন্স অ্যালার্টে বলা হয়েছে চাঁদে বস্তুর অভাব নেই, হয়তো তেমনই কোনো পাথরখণ্ড হতে পারে এটি, তবে নিশ্চিত করে বলার কোনো সুযোগ নেই এখনই, আর সে কারণে সেটি আদতে কি তা বুঝতে হলে বস্তুটির কাছাকাছি পাঠানো হবে ইউ-2। বর্তমানে রোবটযানটি যেখানে আছে সেখান থেকে বস্তুটির দূরত্ব 260 ফুটের মতো। এতটুকু পথ যেতেও ইউ-2-এর 2 থেকে 3 মাস সময় লাগবে, কেননা এই যানটি চলে সৌরশক্তিতে। সূর্যের আলো না পেলে বিশেষ করে রাতে সেটি চলতে পারে না, আর চাঁদের রাত 2 সপ্তাহ লম্বা। তাছাড়া খানাখন্দ এরিয়ে পথ বুঝে শুনে এমনিতেই ধীরে ধীরে চলে রোবটযানটি। এখন অপেক্ষা করতে হবে কয়েক মাস সেটি আসলে কি তা জানতে হলে। মুবল্লিক করিম, মাই টিভি।